আলাইকুম সবাইকে, আমি ফাতেমা। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আর এই ভিডিওটি আপনাদের অনেকেরই রিকোয়েস্টের একটি ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব সবচেয়ে দ্রুত উপায়ে বা ফাস্টেস্ট ওয়েতে অনলি 14 ডেইজ টাইম লিমিটের মধ্যে কিভাবে ক্যানাডাতে আসা যায়। আর এই ওয়েটা অনেকেই জানেন না, সো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই ওয়েটার আজকে যে ওয়েটা নিয়ে আমি কথা বলবো, যেটি কিনা অন্টারিও প্রভিন্স, ব্রিটিশ কলম্বিয়া এবং কুইবেক প্রভিন্স থেকে আপনারা এই সুবিধাটা পেয়ে থাকবেন। আর ইন ডিটেলস আমি আমার ভিডিওতে প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করব কি করে এই প্রোগ্রামের মাধ্যমে মাত্র 14 দিনে ক্যানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসতে পারবেন। আর আফটার 1 ইয়ার অফ ওয়ার্ক ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিয়ার। সো ভিডিওটি পুরো দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম বা গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের আন্ডারে যেই স্কিল স্ট্র্যাটেজি প্রোগ্রাম রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আর এই প্রোগ্রামটিতে মূলত যে টাইম লিমিটেশনটা থাকে বা ভিসা দেওয়ার জন্য যে টাইম লিমিটেশনটা থাকে, আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার পর অনলি 14 ডেইজের মধ্যেই আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে। আর এই ব্যাপারে ইন ডিটেলসটা আমি আপনাদেরকে স্ক্রিন ল্যাপটপে আমার স্ক্রিনে যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিব। প্লাস আপনারা যেই এনওসির আন্ডারে জব খুঁজতে পারবেন আর কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে জব খুঁজবেন, A to Z আমি আপনাদেরকে হাতে খড়ি দিয়ে দেখিয়ে দিব। আশা করি আমার এই ভিডিওটি বা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যে স্টেপসগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিও দেখেই অ্যাপ্লাই করতে পারবেন নিজেরাই, উইদাউট এনি এজেন্সির হেল্প। অবশ্যই কোনো এজেন্সির কাছে যাবেন না, কারণ এজেন্সির কাছে গেলে আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনারা শুধুই টাকা নষ্ট করবেন। আলটিমেটলি দেখা যাবে এজেন্সি আপনাদেরকে সেভাবে কোনো হেল্প করতে পারছে না। আর জব পাওয়ার জন্য ডেফিনেটলি আপনার যোগ্যতা এবং আপনারই মেরিটটা কিন্তু ইন্টারভিউর টাইমে দেখা হবে বা জবের জন্য আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। একটা জিনিস আমি আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, লাস্ট ফিউ ডেইজ আমি কিন্তু অনেক জব অফার লেটার, ইভেন ফেক ভিসার পিকচার পর্যন্ত আমাকে আপনারা অনেকে পাঠিয়েছেন আমার ইমেইলে, আমার ফেসবুক পেজে। এই জিনিসগুলো আসলে ক্যানাডার ভিসা কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না, ক্যানাডার ভিসা কিনতে পারা যায় না। ইটস আপনাকে এটা অ্যাচিভ করতে হবে থ্রু লাইক দ্য লিগাল ওয়ে, ওকে? সো আপনারা যদি বলেন এজেন্সিকে আপনারা 5-6 লাখ টাকা দিবেন, এজেন্সি আপনাকে একটা ভিসা দিবে, দ্যাটস নট ট্রু, এটা ইম্পসিবল, এটা কারো পক্ষেই সম্ভব না দেওয়া। সো আপনাদেরকে লিগাল যে প্রসেসগুলো আছে সেগুলো থ্রুতে যেতে হবে। সো আপনাদেরকে অ্যাজ এ প্রুফ হিসেবে আমি ভিডিওটি শুরু করার আগে দেখিয়ে দিচ্ছি যে আইটি ওয়ার্ল্ড ক্যানাডা আর ICTC-তে যে নিউজটি এসেছে সেটা হচ্ছে যে ক্যানাডা উইল নিড 2,16,000 টেক পজিশন ফিল্ড ইন দিস 5 কি সেক্টর বাই 2021। সো আমরা যেহেতু 2021-এ আছি আর 2,16,000 টেক পজিশন শুধু 5টা কি সেক্টরে নেওয়া হবে, যেটা কিনা অনেক বড় একটা লাইক বিগ অপরচুনিটি। অনেকেই বলে যে অ্যাজ এ ফরেন ওয়ার্কার ইটস রিয়েলি হার্ড, বাট আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলতে চাই তাহলে সবচেয়েতে বেশি ইন্ডিয়ানসরাই টেক পজিশনগুলোতে বর্তমানে ক্যানাডাতে অনেক ভালো ভালো পজিশনে এসে কিন্তু জব করছে অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স, প্লাস তাদের কিন্তু এখানে পারমানেন্ট রেসিডেন্সির একটা প্রসেসের আওতায়ও চলে এসেছে। সো এই জায়গাটাতে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আমি বলবো আপনারা যারা আইটির সাথে রিলেটেড আছেন তারা অবশ্যই অবশ্যই এখনও সময় আছে, চেষ্টা করেন, কারণ 2023 পর্যন্ত আপনাদের কাছে বিগ অপরচুনিটি রয়েছে ক্যানাডাতে এসে সেটেল হবার। এখন আমি আপনাদেরকে দেখাবো যে গভর্নমেন্ট অফ ক্যানাডার যে ওয়েবসাইট আছে canada.ca-তে কীভাবে আপনারা খুঁজবেন যে আপনি এলিজিবল কি না এটার জন্য। সো কে এলিজিবল সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু স্ট্রেট বলে দিচ্ছি যে এখানে দুইটা ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে একটা হচ্ছে যে ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন নকের আন্ডারে, NOC-র আন্ডারে যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে LMI-এর থ্রুতে। সো একটা হচ্ছে LMI-এর ছাড়া, যেটা কিনা
2 weeks processing. So এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এভাবে যে একদম স্ট্রেটলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এলিজিবল হতে হলে ক্যানাডার বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে যেটা অলরেডি আপনারা বাংলাদেশে রয়েছেন অথবা অন্যান্য যে কোনো দেশে বাংলাদেশিরা রয়েছেন নাম্বার 2 এ হচ্ছে জব স্কিল হতে হবে like skill type 0 which is managerial or skill type A যেটা কিনা professional আর অবশ্যই national occupational classification এর আন্ডারে হতে হবে আর NOC গুলো আমি আপনাদেরকে আমার স্লাইডে দেখিয়ে দিব এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে employer আছে তাকে কিন্তু আপনাদের এই employmentটা submit করতে হবে employer portal থেকে যেটা কিনা শুধু employer এর responsibility not yours so আপনি যখন jobটা apply করবেন classification like national occupational classification এর আন্ডারে তখন এটা employer এর responsibility থাকবে আপনার জন্য আপনার হয়ে অ্যাপ্লাই করা এমপ্লয়ার পোর্টাল থেকে সো এটা এই লিংকটা আপনারা ঢুকে দেখতে পারেন বাট ইটস নট ফর ইউ ইটস অনলি ফর দ্য এমপ্লয়ার সো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্যানাডা অ্যাপ্লিকেন্টস আর নট এলিজিবল ফর 2 weeks প্রসেসিং দ্যাটস ডিফারেন্ট এটা আপনাদের দেখার দরকার নেই বাট আপনারা 2 weeks প্রসেসিংয়ের জন্য এলিজিবল এরপর যেটা সেটা হচ্ছে 2 নম্বর সেটা হচ্ছে LMIA থ্রুতে যেটাতে LMIA রিকোয়ার্ড এই ফার্স্টেরটা আমি বলেছি উইদাউট এখন হচ্ছে LMIA সো আপনাদেরকে যেটা করতে হবে যে LMIA লাগবে এইটাও 2 weeks প্রসেসিং টাইম যেটা কিনা আমি অলরেডি বলেছি অনলি 14 দিনে ক্যানাডাতে আসা পসিবল এরপর যেটা সেটা হচ্ছে এলিজিবিলিটি কী থাকতে হবে আপনাদেরকে অবশ্যই ক্যানাডা আউটসাইড থেকে অ্যাপ্লাই করতে হবে আর আপনাদেরকে হচ্ছে LMIAটা নিতে হবে যে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের আন্ডারে অ্যাজ এ temporary foreign workers so এটা হচ্ছে LMIA ডিসিশনের লেটার যেটা কিনা বলা হয় যে আপনাদেরকে যেই এমপ্লয়ার হায়ার করবে ডেফিনেটলি তাদের থ্রুতে LMIA অ্যাকসেপ্ট করে তারপর আসতে হবে আর আমার অলরেডি 2 ভিডিও দেওয়া আছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম নিয়ে যেখানে LMIA এর জন্য $1000 আপনাকে দিতে হবে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে LMIA তে যে 1000 দিব ভিসা হলে না হলে কি সেটা ফেরত পাবো কিনা আপনাদেরকে এখানে আমি আরেকবার এই জিনিসটা মনে করিয়ে দিই LMIA এর যেই অ্যাসেসমেন্টের $1000 সেটা আপনাদেরকে তখনই দিতে হবে যখন আপনাদের কনফার্ম জব হয়ে গেছে তখন আর ওই জিনিসটা হওয়া মানেই হচ্ছে আপনি ক্যানাডাতে আসছেন আর LMIA-র $1000 দেওয়া মানে হচ্ছে ডেফিনেটলি আপনি ক্যানাডাতে আসছেন সো এই এভরিথিং উইল ওয়ার্কস ওয়েন ইউ গেট দ্য জব ফ্রম এ এমপ্লয়ার অর অফার লেটার এখানে আপনাদেরকে আরেকটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্টস যদি আপনার স্পাউস থাকে আর আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তারাও আপনাদের সাথে এই 2 week প্রসেসিং টাইমে আসতে পারবে থ্রু দ্য ভিজিটার ভিসা ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট সো কারো যদি স্পাউস থাকে ডেফিনেটলি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে আপনারা আসতে পারবেন ঠিক আছে আর যদি চিলড্রেন থাকে ইন দ্যাট কেস যদি তারা মাইনার হয় স্টাডি পারমিট নিয়ে আসতে হবে আর এখানে এসে যেভাবে অন্যান্য বাচ্চারা পড়াশোনা করে তারাও পড়তে পারবে স্কুলগুলো রয়েছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের আন্ডারে সেগুলো বেসিক্যালি আমি প্রত্যেকটা নাম বলবো না আপনাদেরকে সো আপনাদেরকে যেটা করতে হবে আমার ভিডিওটা আপনারা পজ দিয়ে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর আমি এই নামগুলো আমার uscanadavlog.com ওয়েবসাইটেও দিয়ে দিব আপনারা সেখানে গিয়েও কিন্তু এই পেজটা পাবেন সো এই জিনিসগুলো আপনাদের ইনফরমেশনগুলো আমার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সো ডেফিনেটলি আমার ওয়েবসাইট ভিজিট করবেন আর ডেজিগনেটেড পার্টনার্স যেই আছে সেগুলো আমি সিরিয়ালে আপনাদেরকে এই এই শীটটাতে দিয়ে দিয়েছি বেসিক্যালি যেটা সেটা হচ্ছে অন্টারিও কুইবেক ক্যানাডা আর অন্টারিও কুইবেক অ্যান্ড ব্রিটিশ কলম্বিয়া এই 3টা প্রভিন্সে কিন্তু এই জবগুলোর অনেক ডিমান্ড সো এই জায়গাগুলোতে আপনারা দেখতে পারেন এছাড়াও ডেজিগনেটেড এই কোম্পানিগুলো তো রয়েছেই যেগুলোর আন্ডারে আপনারা লাইক এগুলো হচ্ছে ডেজিগনেটেড পার্টনার্স যারা কিনা এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমে জব পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা ক্যাটাগরিতে হেল্প করবে আর গ্লোবাল ট্যালেন্ট অকুপেশনাল যে লিস্টগুলো রয়েছে সো এনওসির আন্ডারে যেই কয়েকটি এনওসি রয়েছে সেগুলো আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি সো 0213 ইজ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার্স 2147 ইটস কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর এক্সেপ্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স আর 2161 হচ্ছে ম্যাথমেটিশিয়ানস অ্যান্ড স্ট্যাটিস্টিশিয়ানস এছাড়া 2171 রয়েছে ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্টস
সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আপনারা একটু দেখে নেবেন, কারণ 2175 হচ্ছে ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। সো অনেকেই আপনারা ওয়েব ডিজাইনিং করে থাকেন বা কম্পিউটার প্রোগ্রামার্স রয়েছেন, যারা কিনা ইন্টারেক্টিভ মিডিয়া ডেভেলপার্স রয়েছেন, কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ানস রয়েছেন। আমি জানি আপনাদের এরকম অনেকেই রয়েছেন বাংলাদেশে, কিন্তু আপনারা আসলে রাইট পাথওয়েটা জানেন না যে কী করে অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সেইগুলোরই প্রত্যেকটা স্টেপস বাই স্টেপস দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে অন্যান্য দেশের লোকজন আসতে পারলে বাংলাদেশিরা কেন আসতে পারবে না, আপনাদেরকে আসলে চেষ্টা করতে হবে। বাংলাদেশিরা আপনারা যে কোনো দেশেই রয়েছেন কি না, আপনাদের যদি মনে করেন আপনাদের জবের বা আপনারা যে প্রফেশনটাতে আপাতত রয়েছেন আপনাদের এক বছর মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আমি বলবো এই এনওসির আন্ডারে যদি আপনাদের কোনো একটাও আপনাদের প্রফেশন হয়ে থাকে, দয়া করে এই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করবেন। কারণ আপনারা কানাডাতে আসার জন্য এজেন্সির কাছে যাচ্ছেন, এর হেল্প চাচ্ছেন, তার হেল্প চাচ্ছেন, আপনারা কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন। ইভেন তো যদি আপনি কোনো কিছু নাও পান, কোনো অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন আমি নিজে থেকে চেষ্টা করেছি, বাট চেষ্টা করতে কোনো দোষ নেই। এখন চলেন আমি আপনাদেরকে স্টেপসগুলো দেখিয়ে দিচ্ছি। আর স্টেপসগুলোর মধ্যে যে ফার্স্ট স্টেপস হচ্ছে সেটা হচ্ছে জব ফাইন্ড করা। আর অথেন্টিক যে লিঙ্কটা রয়েছে বা ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেখানেই আপনাদেরকে জব ফাইন্ড করতে হবে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে জব ফাইন্ড করলে হবে না। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা স্টেপস ওয়ানে হচ্ছে Indeed.ca আর জব ব্যাংক ক্যানাডা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে জব খুঁজতে হবে। আমি আপনাদেরকে একটা এনওসি দিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে খুব শর্ট করে দেখিয়ে দিব যে Indeed.ca তে গিয়ে আপনারা কী করে খুঁজবেন। সো আপনারা কী করবেন যে আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এনওসির আন্ডার ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার্স ইন ক্যানাডা উইচ ইজ 2175। সো আমি জাস্ট কপি করেছি, এখন আমি এটা পেস্ট করে দিব। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এনওসির আন্ডারে কতগুলো জব চলে এসেছে। সো ফর এক্সাম্পল আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে ডেফিনেটলি আপনাদের এনওসি খুঁজতে হবে, অ্যান্ড দেন আপনাদেরকে সেই এনওসির আন্ডারে এভাবে গিয়ে সার্চ অপশনে গিয়ে দিয়ে তারপর আপনি আপনি আরও বেশি রিফিল করতে পারেন জিনিসগুলো, যে কী করে আপনারা চেঞ্জ করবেন, জব টাইপ কি ফুল টাইম পার্ট টাইম লাইক হোয়াট এভার, ডেফিনেটলি আপনাদের ফুল টাইম জব নিয়েই আসতে হবে। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটাতে যেতে হবে, গিয়ে আপনাদের কিন্তু ইন ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে এনওসি গ্রুপে পড়ছে 2175, আর এনওসি জব টাইটেল হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার। সো এই এই জবটা কিন্তু এক্সপায়ার পোস্টেড কবে হয়েছে, কবে এক্সপায়ার হয়েছে, এভরিথিং ইজ হিয়ার। সো আপনাদেরকে এই জিনিসগুলো দেখে তারপর এদের ইমেইল অ্যাড্রেস আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেটলি আপনাদেরকে ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমিটা করতে হবে, আর ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমিটা করার জন্য আপনাদের আমার ক্যানাডা যেই ইউএস ক্যানাডা ব্লগ .com-এর যেই ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। আমি একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে রেখেছি, সেই স্যাম্পলটা দেখে কিন্তু আপনারা আপনাদের রিজিউমিটা আপডেট করতে পারেন। আপডেট করে দেন আমাকে আপনারা ইমেল করতে পারেন, আই ক্যান চেক ইট ইফ ইটস গুড অর নট। ওকে, সো এইভাবে আপনাদেরকে জবগুলো খুঁজতে হবে। আর এরপরে হচ্ছে দুই নম্বর স্টেপস হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই অফার লেটার নিতে হবে আপনাদের ক্যানাডিয়ান যে এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে। সো ফার্স্ট অপশন হচ্ছে জব খুঁজবেন, সেকেন্ড ওয়ান হচ্ছে যখন পেয়ে যাবেন তখন অবশ্যই ডেফিনেটলি অফার লেটার পাবেন, যেটা কিনা কোয়ালিফাইং ক্যানাডিয়ান এমপ্লয়ার তাদের কাছ থেকে। সেখানে আবার দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা ক্যাটাগরিতে হচ্ছে এমপ্লয়ার্স আপনাদেরকে ডেজিগনেটেড পার্টনারের যেই গ্লোবাল স্ট্রিমের আন্ডারে রয়েছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি এই পার্টনার্সগুলো। সো সেখান থেকে আপনাদেরকে একটা জব অফার নিতে হবে আইদার এখান থেকে অর ক্যাটাগরি বি থেকে, যেটা হচ্ছে আপনাদেরকে গ্লোবাল স্টিল ট্যালেন্ট স্ট্রিমের অকুপেশনাল লিস্টের আন্ডারে হায়ার করবে। স্টেপস থ্রি হচ্ছে আপনাদেরকে যেই এমপ্লয়ার্স হায়ার করবে বা অফার লেটার্স দিবে তারা আপনাদেরকে এলএমআই এর জন্য অ্যাপ্লাই করবে, আর এই এলএমআই এর জন্য যখন অ্যাপ্লাই করবে দ্যাট উইল টেক অনলি 2 weeks. সো এলএমআই এ প্লাস ওয়ার্ক পারমিট বোথ উইল টেক 2 weeks, আর
এই অ্যাপ্লিকেশনটা যখন এলএমআই আপনাদের অ্যাপ্রুভড হয়ে যাবে, দ্যাটস ইট, আপনারা গুড টু গো। আপনাদের অ্যাপ্লাই করতে হবে টেম্পোরারি ওয়ার্ক পারমিট, যে ওয়ার্ক পারমিটের জন্য আপনাদেরকে অনলি $150 পে করতে হবে, অনলি অ্যাপ্লিকেশান ফি, আর এলএমআই এর জন্য $1,000। সো $1,000 আর $150, টোটাল $1,150 আপনাদের মেইনলি কস্ট পড়বে। এখন আসেন, যদি স্পাউস আর ডিপেন্ডেন্ট চিলড্রেনকে অ্যাপ্লাই করেন সাথে, দেন ইট উইল কস্ট ইউ মোর অ্যাপ্লিকেশান ফি, বাট দ্যাটস নট এ বিগ ডিল আমি মনে করি, কারণ ওইটা খুবই কম খরচ। যখন আপনাদের সব কিছু অ্যাপ্রুভড হয়ে যাবে, এই খরচগুলো আসলে তেমন কোনো খরচ নেই। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ক্যানাডাতে অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স আসতে হবে, 1 ইয়ার পারফেক্টলি জব করতে হবে সেই কোম্পানির সাথে, অ্যান্ড দেন যখন 1560 ঘন্টা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাটস দ্য ইজি স্টেপস ফর দিস 14 ডেইজ ওয়ার্ক পারমিট, বা সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে ক্যানাডাতে আসার জন্য।